হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সঞ্জিত, আমি সঞ্জিত, বলছিলাম গাইবান্ধা থেকে। আচ্ছা, গাইবান্ধা। আমার মায়ের সমস্যা, জি মায়ের বয়স 55 বছর, আর কি 4-5 বছর হচ্ছে হাঁটুতে সমস্যা। হুম হুম ইদানিং কালে এখন এখন আমরা অর্থোপেডিক যে ওনার কাছে নিয়ে গেছিলাম, উনি ইঞ্জেকশনের ব্যবস্থা করছে, হাঁটুর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার কথা বলছে আর বিভিন্ন ওষুধ লিখছে। হুম হুম এখন এই ট্রিটমেন্টটাই ভালো হবে নাকি স্যার যেভাবে বলছে যে ফিজিওথেরাপি এই ট্রিটমেন্টটাই ভালো হবে, আচ্ছা, এটা জি, আমি একটু জানতে চাই। উত্তরটা জি, শুনুন। ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটুতে আর্থ্রাইটিস, ওনার মার অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসে হচ্ছে হাঁটু ক্ষয় হয়, যেটা আমরা ক্ষয় রোগ নিয়ে সারা পৃথিবীতে সবাই জানে, মোটামুটি হাঁটু ব্যথা বেশিরভাগ কারণে অস্টিওআর্থ্রাইটিস। ওনার মারও তা হয়েছে। তো সেটাই এই ক্ষেত্রে ইঞ্জেকশন, বিভিন্ন রকম ইঞ্জেকশন আছে। যদি স্টেরয়েড দেয়, আমরা স্টেরয়েড দিতে না বেশিরভাগ করি, তো স্টেরয়েড দেয়, হ্যাঁ, স্টেরয়েড দিতে না করি, বিকজ স্টেরয়েডটা সাময়িক উপকারে আসে, হয়তো কিছুদিন ভালো হবে, কিন্তু এটা পারমানেন্ট কোনো সমাধান আসবে না। ওখানে কার্টিলেজটা ইরোশন হয়েছে, হাঁটুর ভিতরে যে হাড়ের উপরে কার্টিলেজ লাগানো থাকে, সেটা আস্তে আস্তে ক্ষয় হইতে হইতে দুই হাঁটু একসাথে লাগে এবং ফ্রিকশনের কারণে এটা আরো ব্যথা বেড়ে যায়। তাকে বেসিক্যালি এখানে ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি হচ্ছে কার্যকরী চিকিৎসা পদ্ধতি, ওষুধ খেতে হবে না, বিভিন্ন থেরাপিউটিক ইকুইপমেন্ট এক্সারসাইজের মাধ্যমে এটা সমাধান সম্ভব। পাশাপাশি কিছু থেরাপিউটিক সাপ্লিমেন্ট খেতে হবে, যেমন গ্লুকোসামাইন, যদি ভিটামিন সেটাই ডি কম থাকে তা খেতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এগুলো খেতে পারে। এখন ডাক্তার সাহেব যদি কি ইঞ্জেকশন দিবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সেটাই যদি স্টেরয়েড হয় তাহলে না দেওয়াই ভালো, স্টেরয়েডের ছাড়াও অন্যান্য কিছু ইঞ্জেকশন আছে যেগুলো খুব কার্যকরী, এটা উনি বলতে পারবে কারণ ডাক্তার ঘন সাহেব। ঘন স্টেরয়েড দিলে সে কার্টিলেজগুলি তো ক্ষয় হয়ে যায়, অবশ্যই এটা আপনি আপনি সেটাই তো না, যেহেতু জানেন, এই 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 জিনিসগুলো বের হয়ে আসতে হবে। অনেকের ধারণা যে ইঞ্জেকশন দিবে, কি ইঞ্জেকশন, এবং সেটাই এই যে সামাজিক কিছু জিনিস প্রচলিত আছে যে ইঞ্জেকশন দিলে ক্ষতি, সব ক্ষেত্রে যে ইঞ্জেকশনের ক্ষতি তা না, এটা ডাক্তারের উপর নির্ভর সেটা করে যে উনি চিকিৎসক কি নেবে। করতে চাচ্ছেন। অবশ্যই ডাক্তার উপরে, তার উপরে আস্থা রেখে তাকে চিকিৎসাটা চালিয়ে দিতে হবে। ফিজিওথেরাপি দিয়ে কি হাঁটুর যে অস্টিওআর্থ্রাইটিস সেটা কি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ফিজিওথেরাপি এখানে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, এক, আপনি জানেন যে হাঁটুতে ইনফ্লামেশন হয় অস্টিওআর্থ্রাইটিসে, ইনফ্লামেশন আর্থ্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, ইনফ্লামেশন তো ইনফ্লামেশনটা ব্যথার ওষুধ যদি সিস্টেমিক সার্কুলেশনে দেই তাহলে শরীরে সব জায়গায় সে চলে গেল। আমার শুধু হাঁটুর ইনফ্লামেশন কমানো দরকার, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক লোকাল বিভিন্ন থেরাপিউটিক মডালিটিস আছে, যেমন আমাদের কাছে শর্ট ওয়েভ আছে, ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, যেগুলো ইনফ্লামেশনটাকে কমিয়ে ফেলতে পারে লোকালি। ইনফ্লামেশন কমে গেলে তাহলে কার্টিলেজ ইরোশনটা বন্ধ হয়ে গেল। পাশাপাশি তাকে স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করাতে হবে, মোবিলাইজিং এক্সারসাইজ করতে হবে, যে সকল এক্সারসাইজে ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডটা আবার প্রোডাকশন শুরু হয়। যত ল্যাক থাকে, এক্সারসাইজ কম হয়, কম চলাফেরা করে, চেয়ারে বসে নামাজ পড়ে, তত সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, এতে জোড়া আরও খারাপ হতে আরো পারে খারাপ এবং হবে, মুভমেন্ট করতে হবে, কিন্তু যেহেতু ব্যথা হয় মুভমেন্টে, সেই ক্ষেত্রে তাকে ইলেকট্রোথেরাপির পাশাপাশি। তাহলে যে আমাদের গাইবান্ধার ভদ্রলোক যে বন্ধু ফোন করলেন জি, তার মায়ের ব্যাপারে, সেখানে আপনি কি পরামর্শ দিবেন? না, আমি তাকে বলবো যে আপনি ডাক্তার সাহেব থেকে যদি স্টেরয়েড না দেয় অন্য যে কোনো চিকিৎসা আপনি নিতে পারেন, পাশাপাশি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাও গ্রহণ করতে পারেন, তবে সেখানে দেখে নিয়ে, মানে দেখে শুনে থেরাপি চিকিৎসাটা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাও যদি ভুলভাবে দেয় তাও কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আপনি যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসাও নিতে পারেন, প্রয়োজনে ডাক্তারের সাথে আলাপ করে চিকিৎসাটা আপনি গ্রহণ করতে পারেন। আচ্ছা, একজন দর্শক ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি বোরহান বলছিলাম সুদূর মাগুরা থেকে। হ্যাঁ বোরহান, বলুন। জি, আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা হ্যাঁ বলি। বলুন, জি জি আপনি শুনছেন উনি। জি, আমার বয়স 33 বছর, বয়সের তুলনায় আমার ওজন প্রায় 112 কেজি। আমার বেশি হাঁটা চলাচল করলে মাজার পিছনে ব্যথা করে, এবং হাতে শোল্ডার জয়েন্ট, যেটা বাম হাতে বা ডান হাত শোল্ডার জয়েন্ট, জয়েন্টে ব্যথা হয়, এবং এক কথায় আমার যেহেতু ওজনটা বেশি সেই তুলনায় আমার শরীরের অনেক জয়েন্টে ব্যথা আছে, সেটা আমি হাঁটলে বুঝতে পারি, খুব বেশি ভারী কাজ করলেও বুঝতে পারি যে আমার ব্যথা হয়, ব্যথাটা করতেছে। আমি নিয়মিত ভাবে আপনার উচ্চতা, করি। উচ্চতাটা কি বলবেন, জি জি, আপনার শরীরের উচ্চতা কতটুকু? 5 ফুট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি। জি, এখন কি জানতে চাচ্ছেন? জি, আমি জানতে চাচ্ছি যে আমার যেহেতু শরীরের বয়স এবং উচ্চতা তুলনায় আমার ওজনটা বেশি, আমি চাকরি, আমার এখন এই শরীরের ওজন কমানো এই বিষয়, এবং আমার যে জয়েন্টে ব্যথা, এগুলো কি আমি কোনো ডাক্তার দেখাই না? আচ্ছা, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। খুব সংক্ষেপ উত্তরটি দিতে হবে আমাদের, ওজন শেষ সময়। অবশ্যই ব্যথা রুগীদের জন্য একটা খারাপ দিক,
এবং এটা তার জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা ডাক্তারি ভাষায় এটাকে ওভারওয়েট ওভারওয়েট হলে ব্যথার সংখ্যা আরো বেড়ে পরিমাণ বেড়ে যাবে রোগী হয়তো ভালো হতে চাইবে না এবং ব্যথার কারণে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা হতে পারে এক্ষেত্রে ওজন কমাতে হবে ওজন কমানোর ক্ষেত্রে আমরা এখানে যদি কোনো হরমোনাল সমস্যা না থাকে বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড দু থেকে ওজন বেড়ে হাইপোথাইরয়েডই বেশি হয় বেশি হয় তো এই ক্ষেত্রে তাকে যদি সমস্যা না থাকে তাহলে বুঝতে হবে তার খাবার এবং অ্যাক্টিভিটির কারণে ওজনটা হচ্ছে তাকে কিছু ডায়েট চার্ট দিতে হবে এবং অ্যাক্টিভিটি বাড়াইয়া দিতে হবে এবং পাশাপাশি যেহেতু ব্যথা হয় ওনার ক্ষেত্রে যে ব্যথার চিকিৎসা নিতে হবে ব্যথার চিকিৎসা নেওয়ার পর তাকে পাশাপাশি ওজনের চিকিৎসা চলবে হ্যাঁ দুইটা একসাথে যদি চালানো যায় আর একটা গুড নিউজ উনি গ্রামে থাকে উনি সাঁতার কাটতে পারে অনেক উপকার আসবে ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন আপনাকে আবারও ধন্যবাদ যে আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য টেলিফোন অংশগ্রহণ করেছেন এবং দর্শকদের অংশগ্রহণ আমাদের আলোচনা থেকে আপনারা বোধ করি বুঝতে পেরেছেন অসুস্থতা কেমন করে আমাদের দেহের সঙ্গে সঙ্গে চিন্তা ও চেতনা শক্তিকেও নিথর করে দেয় তাই যে কোনো অসুস্থতায় বসে না থেকে বা অবহেলা না করে সঠিক সময়ে সুচিকিৎসা নিতে হবে আমাদের আলোচনা আপনাদের সেই চিকিৎসা ক্ষেত্রে কিছু মাত্র কাজে এলেই আমরা সফল হব বলে আশা করি প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আবারও আজ শনিবার রাত্রে দেখতে পাবেন রাত পৌনে দুটোয় সবার দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল